হ্যালো এভরিওয়ান, হোয়াটস গোয়িং অন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা বাইক নিয়ে কথা হবে। যদিও বাংলাদেশে বাইকটা ফার্স্ট লঞ্চ হয়েছে অ্যারাউন্ড 3 বছর আগে, মানে 2018-তে বাইকটা লঞ্চ হয়েছে। বাইকটা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, বাট সময় বা সিচুয়েশন হয়ে উঠতেছিল না। সো ফাইনালি আজকে কথা হচ্ছে ইয়ামাহা MT-15 নিয়ে। ওকে, তো বাইকটার ফ্রন্ট লুকে চলে আসলাম। তো বাইকটার সব থেকে বেশি জোস যেটা আমার কাছে লাগে আর সেটা হচ্ছে সামনের এই লুকসটা, লাইক একটা রোবোটিক রোবোটিক লুকস। আমার যে ব্যাপারটা মনে হয়, অনেকেই হয়তো সামনের এই লুকসের জন্য এই বাইকটা নিছেন, মানে সামনের লুকসটা অসাধারণ। নট অনলি বাইকটা সামনের লুকস, বাইকটা কিন্তু যথেষ্ট জোস। আর এই বাইকটাকে কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 3-র নেকেড ভার্সন বলা হয়। MT-15-এ ইয়ামাহা R15 ভার্সন 3-র অনেক কিছুই কিন্তু ইউজ করা হয়েছে। MT-15 ইয়ামাহা ফার্স্ট 2018 সালে বাংলাদেশে লঞ্চ করে। ওই টাইমটাতে আমার দেখা বেস্ট নেকেড স্পোর্টস বাইক ছিল ইয়ামাহা M/, যদিও বাইকটা এখন মার্কেট আউট। বাইকটাতে ইঞ্জিন, চ্যাসিস, সাসপেনশন ফুললি R15 ভার্সন 3-র ইউজ করা হয়েছে। যদিও এই বাইকটা ইন্ডিয়ান ভার্সন, ইয়ামাহা বাংলাদেশে অফিসিয়ালি ইন্ডিয়ান ভার্সনটাই ইম্পোর্ট করে থাকে, তো এই বাইকটা সিঙ্গেল চ্যানেল ABS, আর ইয়ামাহা R15 ভার্সন 3-তে ডুয়েল চ্যানেল ABS আনা হয়েছে। বাইকটার ফ্রন্ট টায়ার হচ্ছে 100/80 আর রেয়ার টায়ার 140/70, দুইটা টায়ারই হচ্ছে টিউবলেস। তো টায়ারের গ্রিপ যথেষ্ট ভালোই পাইছি বাইকটাতে একটু মডিফাই করা, লাইক এখানে একটা বাম্পার লাগানো হয়েছে, বাট এই বাম্পারের জন্য আমার পা 2-3 বার বেঁধে গেছে আর আমি যথেষ্ট পরিমাণ ব্যথা অনুভব করছি। তো তার সাথে সামনের চোখে ছোট্ট একটা পলি করা, আই থিঙ্ক। তো লাইট জল অবস্থায় এইটা যথেষ্ট সুন্দর লাগে। বাইকটাতে 155cc-র একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, 4-stroke সিঙ্গেল সিলিন্ডার 4-valve, ম্যাক্স পাওয়ার 19.3 অ্যান্ড 10,000 RPM, আর টর্ক হচ্ছে 14.7 8,500 RPM। এই বাইকটার ওয়েট হচ্ছে 138 kg আর বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155 mm। বাইকটাতে রড হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে ইভেন আপরাইট, তো সেই ক্ষেত্রে আপনি যদি বাইকটাতে উঠেন একদম পারফেক্ট সিটিং পজিশন। যদিও এই বাইকটা নিয়ে আমি একটা রেস ভিডিও করছি, তো যখন আমি ভিডিওটা করছি লাইক আমার পজিশন এই, ট্যাঙ্কটা যথেষ্ট ছোট আর 10 লিটার ফুয়েল ধরে বাইকটাতে। তো যেহেতু আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই আর এই, সো আমি যখন লিন হয়েছি লাইক এরকম হয়ে গেছি, মানে আমি যদি এরকম হই তো জাস্ট স্পিডোমিটারটাই আসবে। সিটিং পজিশন পারফেক্ট, বাট আমি যখন বাইকটা নিয়ে একটু টানাটানি করতে গেছি তখন মানে অ্যাকচুয়ালি স্পিডোমিটারটা আমি শো করতেই পারি নাই, বাট সিটিং পজিশনটা পারফেক্ট ছিল। সামনের থেকে লুকসটাও সুন্দর আর পেছন সাইড থেকে আরও সুন্দর লাগে, মানে নেকেড স্পোর্টস বাইকের মধ্যে আমার কাছে কিন্তু বাইকটা যথেষ্ট ভালো লাগে। বাইকের সিটটা নিয়ে যদি আমি কথা বলি, আপনি একা রাইড করবেন ঠিক আছে, বাট একজন পিলিয়ন সহ রাইড করলে
মাঝখানে কোনো জায়গাই পাবেন না। আর দুজন বসার পরে যদি একটা ব্যাগ ঝোলাই দেন তো সেই ক্ষেত্রে কি হবে, টেল লাইটটা ঢাকা পড়ে যাবে। আর ব্যাক সাইডে একটু জায়গা আছে, বাট এখানে কোনো ব্যাগ বাধা যাবে না। তো সিটের সাথে সাথে গ্র্যাব রেল আছে, যদিও এটা রিমুভ করা যায় লাইক, বাট গ্র্যাব রেলটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আর এখানে টায়ার গার্ড দেওয়া আছে, তো এটা বাইকের সাথেই থাকে, চাইলে এইটাও আপনারা রিমুভ করতে পারবেন। বাইকটাতে আমি টপ স্পিড পাইছি 135। অনেকেই কমেন্ট করে থাকেন যে এই বাইকটাতে নাকি তারা 138-140 তুলে থাকেন, বাট আমি 135 পাইছি। আর বাইকটার মাইলেজের ব্যাপারে যদি আপনাদের সাথে কিছু বলতে চাই, সিটিতে আপনারা মাইলেজ পাবেন 35-36, আর হাইওয়েতে আপনারা মাইলেজ পাবেন 40-42। তো এখন কথা বলি স্পিডোমিটারটা নিয়ে, আর কী পজিশনটা একটু লক্ষ্য করে দেখেন, লাইক আমার GSXR-এর মতো, বাট GSXR-এরটা এতটাও ডাউন না। ফার্স্টে হয়তো একটু প্যারা খাবেন, বাট আমার কাছে কিন্তু সুন্দর লাগে এই পজিশনটা। সো বাইকটা অন করার সাথে সাথেই সুন্দর একটা LED স্পিডোমিটার। আর স্পিডোমিটারে আপনারা কী কী পাচ্ছেন, লাইক ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, বাইকটা কত কিলোমিটার রান করছে। আর স্পিডোমিটারটা কিন্তু R15-এর মতো, যদিও এখন ঠিক মতো দেখা যাচ্ছে না, মানে অনেক রোদের আলো। ওহো, মজার একটা ব্যাপার, বাইকটা কেন স্টার্ট হচ্ছে না, তার কারণ হচ্ছে সাইড স্ট্যান্ড। সো যখন সাইড স্ট্যান্ড অবস্থায় বাইকটা থাকবে, বাইকটা কখনোই স্টার্ট হবে না। সো এটার জন্য কী করতে হবে, এখন বাইকটাতে উঠতে হবে আর স্ট্যান্ডটা তুলতে হবে, দেন ওহো। এই ফিচারটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আর আপনাদেরকে হেল্প করবে। তো বাইকটার একটু হলারের সাউন্ড আপনাদেরকে একটু শোনাই। ওয়াও, যেহেতু বাইকটা স্টার্ট দেওয়া হয়েছে তো এখন বাইকটা রাইড করি, আর রাইড করতে করতে রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। ওকে, তো বাইকটা রাইড স্টার্ট করলাম। রাইড স্টার্ট করার সাথে সাথে ফার্স্টে যে ব্যাপারটা চলে আসে, সিটিং পজিশন পারফেক্ট। বাইকটাতে আপরাইট রড হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। বাইকটা নিয়ে যদি আপনারা লং ট্যুরে যান তো সেই ক্ষেত্রে ব্যাক পেইন বা হ্যান্ড পেইন কোনো প্যারাই খাবেন না। লং ট্যুর করার জন্য পারফেক্ট একটা বাইক কিন্তু MT-15। পিলিয়ন সহ রাইড করলে একটু প্যারা তো অবশ্যই খাবেন। বাইকটা সিঙ্গেল চ্যানেল ABS টুইন ডিস্কের সাথে, তো ফ্রন্ট ব্রেকটা যথেষ্ট ভালোই কাজ করবে, আর রেয়ার ব্রেকটা খারাপ না, আমার কাছে পারফেক্ট ছিল। MT-15-এর রেডি পিকআপটাও যথেষ্ট ভালো পাইছি আমি। তো হয়তো টপ এন্ডে আপনারা অনেক বেশি স্পিড পাবেন না, বাট 135-140 পাবেন। আর একটা ন্যাকেড স্পোর্টস বাইকে 135-140 কিন্তু পারফেক্ট। এখন আমি চেক দিব 0-100 কত সেকেন্ডে আমি তুলতে পারি। সো রেডি, 1-2-3। ওকে, আরো থেকে 15 সেকেন্ডের মধ্যে 0-100 তুলতে পারছি। তো সুইচগুলো নিয়ে আমি যদি আপনাদের সাথে কথা বলি, সুইচগুলোর কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে, নর্মাল মনে হয় নাই, পারফেক্ট ছিল। ওকে, তো এখন বাইকটা থেকে নামি, আর বাইকটার ফ্রন্ট লুকটা আপনাদেরকে শো করি। তো জাস্ট সি, জোস লাগতেছে কিন্তু, জাস্ট লুকটা দেখেন। যদিও সাইড স্ট্যান্ড করছি, আর সাইড স্ট্যান্ড না করলে আমি, মানে যদি সামনের দিকে থাকতাম তো সেই ক্ষেত্রে এই লাইটটা অন করে দেখাইতে পারতাম। তো এইখানে একজন ভাইকে পেয়ে গেছি, আর ওনাকে দাঁড়া করে রাখছি, তার কারণ হচ্ছে বাইকটা স্টার্ট দিছি। তো এখন সামনের লুকসটা আপনাদেরকে দেখাই, জাস্ট সি, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আর হাইওয়েতে ফুললি সাপোর্ট না পাইলেও সিটিতে আপনারা
পারফেক্ট সাপোর্ট পাবেন এই হেডলাইটটাতে। আমার এই ভিডিওটা এতটুকু ছিল, সবার সাথে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।